সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে। ভিউয়ার্স, এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সব ধরনের যে ওনারা যে সকল পদের নিমিত্তে আবেদনপত্র মানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন, সেই বিজ্ঞপ্তির সকল ধরনের তথ্যাবলী আমাদের এই ভিডিওটিতে পেয়ে থাকবেন আপনারা। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিউয়ার্স। ভিউয়ার্স, এখানে সব ধরনের তথ্যাবলী উল্লেখ করা থাকবে। তো ভিউয়ার্স, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা আমাদের এই চ্যানেলটির সকল প্রকার নতুন চাকরির খবরাখবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব প্রথম পদের দিকে। আপনারা লক্ষ্য করুন, এখানে প্রথম পদের দিকে যেটি বলা আছে সেটি জিআইএস স্পেশালিস্ট পদের জন্য একটি লোকবল নিয়োগ করা হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ওনার বলা আছে যেটি যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ভূগোল, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর প্রযোজ্যতা অনুযায়ী প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং কোনো সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর পদে অনন্য পাঁচ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ যারা পেয়েছেন তাদের কিন্তু এখানে গ্রহণযোগ্যতা নেই। ভিউয়ার্স, চলুন দ্বিতীয় পদে যাওয়া যাক। দ্বিতীয় পদে ওনারা যে লোকবল নিয়োগ করবেন সেটি সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন শাখার ক্ষেত্রে। এখানে ১৫ জন লোকবল নিয়োগ করা হবে এবং বয়সীমা এখানে অনূর্ধ্ব ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সম্মান এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে কিন্তু এখানে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। ভিউয়ার্স, এটি দ্বিতীয় পদে আমরা চলে গেলাম এবং এখন আমরা তৃতীয় পদের দিকে লক্ষ্য করি। ভিউয়ার্স, এখানে তৃতীয় পদে যেটি দেওয়া আছে সেটি সহকারী পরিচালক পদে অর্থ শাখায়। এখানে তিনটি লোকবল নিয়োগ করা হবে এবং এখানে বয়সসীমা ৩০ বছর। এবং এখানেও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং বা ব্যবস্থাপনায় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভিউয়ার্স, চার নম্বর পদে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে ৫ জন লোকবল নিয়োগ করা হবে এবং বয়সসীমা ৩০ বছর। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভিউয়ার্স, ৫ নম্বর পদে অর্থনীতিবিদ পদের জন্য ১ জন লোকবল নিয়োগ করা হবে, এখানেও বয়সসীমা ৩০ বছর। এবং শিক্ষাগত যোগ্যতায় অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী নতুন মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ৬ নম্বর পদে লক্ষ্য করুন, এখানে সহকারী প্রোগ্রামার পদের জন্য ১টি লোকবল নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল এবং ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এবং স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগে কিন্তু সদস্য আপনাদেরকে হতে হবে এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে। ৭ নম্বর পদে ভিউয়ার্স লক্ষ্য করুন, যে পদের জন্য লোকবল নিয়োগের ক্ষেত্রে ওনারা আহ্বান করেছেন সেটি উপসহকারী প্রকৌশলী পদে। ৩৪টি পদ এখানে খালি রয়েছে, এটি উপসহকারী প্রকৌশলীর পদ। এখানে অনূর্ধ্ব ৩০ বছর যাদের রয়েছে তারা ৩৪টি খালি পদের নিমিত্তে আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ভিউয়ার্স, ৮ নম্বর পদে সহকারী হিসাবরক্ষক পদের জন্য ৩ জন লোকবল নিয়োগ করা হয়েছে, এখানেও বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্য অনুষদভুক্ত
যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আমরা 9 নম্বর পদে চলে যাই। 9 নম্বর পদে যেটি দেওয়া আছে সেটি ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক পদের জন্য 4 জন আবশ্যক এবং এখানে বয়সসীমা নির্ধারণ করা আছে অনূর্ধ্ব 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে এবং সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড স্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা ব্যক্তি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদে দেওয়া আছে তত্ত্বাবধায়ক। এটি সম্পত্তি শাখায় 1 জন আবশ্যক। এখানে বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর এবং ইমারত বা সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী আপনাদেরকে থাকতে হবে এই পদের জন্য। 11 নম্বর পদে বলা আছে ভিউয়ার্স লাইন নির্মাণ পরিদর্শক অথবা লাইন নির্মাণ ইন্সপেক্টর পদের জন্য 9টি লোকবল আবশ্যক। এখানে বয়সসীমা 30 বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী বিল্ডিং মেইনটেন্স, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং তার সাথে 2 বছরের বাস্তব অভিজ্ঞতাধারী যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদে যেটি দেওয়া আছে সেটি ওয়্যারলেস অপারেটর পদে 3 জন লোকবল নিয়োগ করা হবে এবং এখানে বয়সসীমা অনূর্ধ্ব 40 বছর দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জেএসসি পাস অথবা জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সলিড স্টেট ট্রান্সমিটার ও রিসিভার পরিচালনায় অনন্য 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদে লোকবল নিয়োগের ক্ষেত্রে যেটি বলা আছে সেটি কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদের জন্য 4টি শূন্য পদ রয়েছে এখানে। এখানে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি মিলিয়ে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 14 নম্বরে যেটি দেওয়া আছে সেটি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য 2টি লোকবল নিয়োগ করা হবে এবং বয়সসীমা অনূর্ধ্ব 16 বছর, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে এবং ডাটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে 15 নম্বর পদে যেটি দেওয়া আছে সেটি ভেহিক্যাল মেকানিক পদের জন্য 1 জন আবশ্যক। এখানে বয়সসীমা 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেডিসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে মোটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণে অনন্য 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পদে যেটি দেওয়া আছে সেটি জেনারেটর অপারেটর পদে 1 জন লোকবল নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অথবা আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী অটোমেটিক ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেও চলবে এবং আপনারা এই সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নধারী যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। 17 নম্বর পদে যেটি দেওয়া আছে সেটি ইকুইপমেন্ট মেকানিক পদের জন্য 1টি লোকবল নিয়োগ করা হয়েছে যেখানে বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স অথবা ইলেকট্রিক্যাল কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বা মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্স, জেনারেল ইলেকট্রনিক্স, অডিও ভিডিও সিস্টেম, জেনারেল মেকানিক্স বা মেশিন টুলস অপারেশন ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেও চলবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিয়ার। শেষ পদ 18 নম্বর পদটিতে যেটি বলা আছে সেটি স্টোর হেল্পার পদের জন্য 5টি লোকবল নিয়োগ করা হবে এবং বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর নির্ধারণ করা আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং
অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে পণ্যাগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে। ভিউয়ার্স, আপনারা কিভাবে আবেদন করবেন এবং ওনারা যে সকল শর্তাবলী এখানে আবেদনের জন্য আরোপ করেছে সেগুলি এখন আপনাদেরকে আমি বলে দেব। সেটি হলো পারে যে আপনারা এখানে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন এবং পরীক্ষার ফি জমা দেবেন, এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর 2022 তারিখ সকাল 10টা থেকে, এবং 6/10/2022 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী কিন্তু হতে হবে, এবং 18 বছরের নিচে আপনারা যারা রয়েছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বরাবরের মতন 2 বছর বয়স শিথিলযোগ্য করা হয়েছে। ভিউয়ার্স, অনলাইনে আবেদনপত্রটি পূরণ সংক্রান্ত যেভাবে আপনারা পূরণ করবেন সে সংক্রান্ত তথ্য এখন আমি আপনাদেরকে দেব। সেটি হচ্ছে যে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক রয়েছেন তারা এই ওয়েবসাইটটিতে কিন্তু আবেদনপত্র পূরণ করতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনারা আবেদনপত্র প্রেরণ করতে পারবেন, এবং আবেদনপত্র জমাদান শুরুর তারিখ যেটি সেটি 15 সেপ্টেম্বর 2022 তারিখ, এবং আবেদনপত্র আপনারা অবশ্যই জমাদানের শেষ তারিখ হিসেবে বিবেচিত হবে যেটি সেটি 6 অক্টোবর 2022 বিকেল 5টা পর্যন্ত। ভিউয়ার্স, আমি আবারও বলছি আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 6 অক্টোবর 2022 বিকেল 5টা পর্যন্ত, এবং আপনারা এই আবেদনপত্রটি জমা দেওয়ার পরে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারা কিন্তু অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করার পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে কিন্তু SMS-এ পরীক্ষার ফি জমা দেবেন, এবং পরীক্ষার ফি এর ক্ষেত্রে যেটি বলা আছে সেটি 1 থেকে 8 নম্বর উল্লেখিত পদের জন্য 223 টাকা, এবং 9 থেকে 18 নম্বর পদের জন্য আপনারা 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। আপনারা যারা এই পরীক্ষার ফি জমা দিতে দিবেন না 72 ঘন্টার মধ্যে তাদের কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্যতা পাবে না। ভিউয়ার্স, আপনারা কিভাবে SMS-এর মাধ্যমে আবেদন করবেন এখানে কিন্তু বিষয়টি উল্লেখ করা আছে, আপনারা এখান থেকে দেখে আবেদনপত্রটি SMS-টি করতে পারেন, এবং এখানে নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে সেন্ড করে দিবেন। এবং এ সংক্রান্ত আরও তথ্যাবলী যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।